সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে গড়ব ইনশাআল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ ছিল এক অনুপম অমর কবিতা ছন্দময় সে ভাষণ ছিল প্রাণস্পর্শী উচ্চারিত প্রতিটি শব্দ ছিল উদ্দীপনাময় অথচ কি আশ্চর্যজনকভাবে সংযত লাখো মানুষের হৃদয়ে তা অনুরণিত হচ্ছিল জয় বাংলা ধ্বনিতে আর করতালিতে স্বাধীনতার মন্ত্রে উদ্বেলিত জনতা তার প্রতিক্রিয়া জানিয়েছিল বঙ্গবন্ধুর এই তৃপ্ত ভাষণ সে সময় সারা বাংলার মানুষ রাজনৈতিক নেতাকর্মী ও ইপিআর পুলিশ এবং বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের কাছে স্বাধীনতার সবুজ সংকেত হিসেবে প্রতিভাত হয়েছিল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা আমাদের মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে গড়ব ইনশাআল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ ছিল এক অনুপম অমর কবিতা ছন্দময় সে ভাষণ ছিল প্রাণস্পর্শী উচ্চারিত প্রতিটি শব্দ ছিল উদ্দীপনাময় অথচ কি আশ্চর্যজনকভাবে সংযত লাখো মানুষের হৃদয়ে তা অনুরণিত হচ্ছিল জয় বাংলা ধ্বনিতে আর করতালিতে স্বাধীনতার মন্ত্রে উদ্বেলিত জনতা তার প্রতিক্রিয়া জানিয়েছিল বঙ্গবন্ধুর এই তৃপ্ত ভাষণ সে সময় সারা বাংলার মানুষ রাজনৈতিক নেতাকর্মী ও ইপিআর পুলিশ এবং বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের কাছে স্বাধীনতার সবুজ সংকেত হিসেবে প্রতিভাত হয়েছিল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা